Assalamualaikum people, কি অবস্থা সবার? Well, এই বছরের কিন্তু 16th ঢাকা মোটর শো অথবা 7th ঢাকা বাইক শোটা কিন্তু এইবার হচ্ছে আমাদের পূর্বাচলে বাণিজ্য মেলার যে ভেনুটা ছিল বাংলাদেশ চায়না এক্সিবিশন সেন্টার এখানে হচ্ছে। ওয়েল প্রতিবার কিন্তু 300 ফিটের ICCB তেই হয়, এইবার এই ভেনুটাকে তারা একটু রিমোট করে ফেলছে। যাই হোক, এখানে এই মেলাটা চলবে হচ্ছে 16 মার্চ থেকে 18 মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল 10:30 থেকে রাত 8:30 পর্যন্ত, এবং এখানে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। যদিও পার্কিং ফিটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, এখানে বাইকের পার্কিং ফি 50 টাকা, গাড়িটা কত আমি জানি না। চলুন তাহলে শোটা ঘুরে দেখা যাক। টিম থেকে বের হয়ে যখনই আপনি শোতে ঢুকবেন, প্রথমে যেটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে সুজুকির স্টেজ। সুজুকি এখানে বেশ ব্র্যান্ডিং দেখিয়েছে, একদম 300 ফিট থেকে ধরে যত দূর আমরা এসেছি সুজুকির ব্র্যান্ডিংই খালি চোখে পড়েছে। সুজুকি এখানে তাদের মাস্টার সার্ভিসেরও কয়েকটা স্টল নিয়ে এসেছে, সেগুলো আমরা ঢোকার সময় দেখে নিলাম। এরপরে যখন আমরা হলে ঢুকলাম, প্রথমে আমাদের একটু হতাশ হওয়ার পালা, কারণ দুইটা হলের ভিতরে শুধুমাত্র একটা হলেই শোটা হচ্ছে। হলে ঢুকতেই প্রথমে আপনার যেটা চোখে পড়বে সেটা হচ্ছে সুজুকির বড় সড়ো একটা স্টল। এখানে সুজুকি তাদের রানিং যেই মডেলগুলো সেগুলো শো করে রাখছে, কিছু ইউনিক কালারে আপনি এখানে দেখতে পারবেন। আর মজার ব্যাপার হচ্ছে প্রতিবারই আমাদের এক্সপেকটেশন থাকে একটু হাই, অনেক হায়ার সিসির বাইক কিন্তু বড় বড় ব্র্যান্ডগুলো এখানে শোয়ের জন্য নিয়ে আসে, ওই রকম কিছু আমরা এবার দেখতে পাইনি। একদম অ্যাজ ইউজুয়াল যে বাইকগুলো আছে, রানিং যে মডেলগুলো আছে সুজুকি, এগুলো তাদের স্টলে শো করে রাখছে। যেহেতু এবার একটা হলের ভিতরেই সবগুলো স্টলের জায়গা হয়েছে, সো বাইক এবং কারের আসলে আলাদা কোনো সেকশন এখানে আপনি পাবেন না। বাইকের স্টলের সাথে আপনি গাড়ির স্টলও পাবেন, এবং পুরাটা হল খুব একটা বড় না, সো আপনাকে আসলে খুব একটা বেগ পেতে হবে না এগুলো দেখতে। যদিও গতবার যখন আমরা ICCBতে গিয়েছিলাম 2022-এর যে শোটাতে, সেখানে কিন্তু খুব গ্র্যান্ড লেভেলের আয়োজন ছিল, মানে অনেকগুলো প্যাভিলিয়ন ছিল, অনেকগুলো স্টলও ছিল, অনেক নাম করা ব্র্যান্ডের গাড়ি আমরা সেখানে দেখছি এবং বাইকও আমরা সেখানে দেখছি। এবার কিন্তু জিনিসটা একদমই গুটায় আনা হয়েছে। লাইক লাস্ট টাইম আমি মোটর ফেস্টে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি একটু হতাশ হয়েছিলাম। পরে অনেকে আমাকে বললো যে মোটর ফেস্ট এমনই হয়, মোটর শোটা হচ্ছে গ্র্যান্ড। এবং আপনারা হয়তো বা অনেকেই লাস্ট ইয়ারের মোটর শোটা দেখেছেন, আমি কিন্তু লাস্ট ইয়ারেও এই মোটর শো এবং বাইক শোর একটা ভিডিও করেছিলাম। আমার খুবই ভালো লেগেছিল গত বছরের আয়োজন। এইবার যখন তারা বললো যে তারা এই নতুন ভেনুটাতে এটা করবে, তারা এটাকে বড় পরিসরে করতে চায়। আমরা যারা ওয়াচার, আমরা যারা এগুলো দেখতে আসি, শোগুলোতে যারা আমরা কন্টিনিউ আসি, তারা কিন্তু খুবই মানে বুকে আশা বেঁধে রাখছিলাম যে এবার গ্র্যান্ড কিছু একটা হবে। বাট আসার পরে যদিও আমি প্রথমে একটু আশাহত হয়েছি, কারণ এত ছোট জায়গার ভিতরে এর চেয়ে বেশি কিছু করা আসলে পসিবল না। যদিও এখানে দুইটা হল ছিল, এবং আমরা যারা জানি বাণিজ্য মেলার যেই ভেনুটা এটা কিন্তু অনেক বিশাল একটা ভেনু, এখানে চাইলেই অনেক বড় করে, অনেক গ্র্যান্ড করে মোটর এবং বাইক শোটা করা যায়। বাট এখানে অনেক নামি দামি ব্র্যান্ডই কিন্তু তাদের কোনো স্টলই রাখে নাই, এখানে জাস্ট নোন কিছু ব্র্যান্ড এখানে আছে। বাইকের ভিতরে জাস্ট সুজুকির স্টলটা আমরা দেখলাম, এবং সুজুকির স্টলের পিছনে আপনি উত্তরা মোটরসে একটা স্টল দেখতে পারবেন। উত্তরা মোটরসে কিন্তু সেই আদিকালের যে পালসার সেটাকেও শো করা হয়েছে, নতুন যে পালসারটা আসছে সেটা দেখানো হয়েছে, অ্যাভেঞ্জারটাকে দেখানো হয়েছে, মানে নাথিং নিউ অ্যাকচুয়ালি। নতুন যেই পালসার বাইকটা আসছে এটা এমনিও একটু হাইপ বাইক, এইটা নিয়ে একটু হাইপ হবেই। বাট কথা হচ্ছে মানে খুব এক্সেপশনাল কিছু দেখার মতো আমাদের চোখে আসলে এখানে কিছু পড়ে নেই। পুরো হলটার শুধুমাত্র অর্ধেক জায়গাতে আপনি মোটর এবং বাইক শোয়ের যে স্টলগুলো সেগুলো অ্যাকচুয়ালি দেখতে পারবেন। আর এটা ছাড়াও কিন্তু এক্সো সিরিজের জন্য অন্য যে পাঁচটা সেটাকে বরাদ্দ রাখা হয়েছে, এবং এক্সো সিরিজের কিন্তু প্রচুর স্টল এখানে আসছে। এখানে অনেক ধরনের স্টল আছে, এখানে ব্যাটারি স্টল আপনি দেখতে পারবেন, ইঞ্জিন অয়েলের অনেকগুলো ব্র্যান্ড এখানে আসছে, অনেক ধরনের এক্সো সিরিজ এখানে আপনি পাবেন, যেটা বাইক এবং কার
দুইটারই আছে। তবে আমার মনে হয় বাইক এবং কার শোয়ের চেয়েও এক্সো সিরিজ যাদের বেশি দরকার তারা এখানে বেশি আসতে পারেন, বিকজ এক্সো সিরিজের কিন্তু আসলেই অনেকগুলো স্টল আমি এখানে দেখতে পেয়েছি। যদিও স্টলগুলোতে মানুষজন ছিল না আমি যখন গিয়েছিলাম, তবে এটা বলতেই হবে যে কার অথবা বাইক শোয়ের চেয়ে আমার কাছে এক্সো সিরিজের যেই পার্টটা ছিল সেটি অনেক বেশি ভালো লেগেছে, বিকজ এখানে অনেক অনেক বেশি স্টল অংশগ্রহণ এখানে কিন্তু করেছে তারা। একদম শেষ প্রান্তে এসিআই মোটরসের একটা স্টল আমরা দেখেছি, যদিও সেখানে উল্লেখযোগ্য কোনো কিছু কিন্তু ছিল না। আমার মনে হয় তারা চাইলে স্টলটাকে আরও অনেক বেশি হাইলাইট করতে পারত। হেলমেটের স্টলগুলোর ভিতরে অ্যালেস্টোয়ের স্টলটা বেশ সুন্দর হয়েছে, বেশ বড় সড়ো সাজানো গোছানো একটা স্টল তারা দিয়েছে, আর এর পিছনেই স্টিল বার্ডেরও একটা স্টল আপনারা দেখতে পেয়ে যাবেন। আর এগুলো দেখার পর অবশ্যই আসার সময় বাইক বিডির যে স্টলটা আছে সেটা দেখে আসতে ভুলবেন না। এখানে সকল বাইকারদের গণস্বাক্ষর নেওয়া হচ্ছে যাতে নেক্সট টাইম বাংলাদেশের ট্রাফিক রুলসগুলো যখন হবে সেটা যেন বাইকার বান্ধব হয়। ওয়েল পিপল, হোপফুলি আপনারা শোটা দেখে ফেলছেন, যদিও আমি এখনও জানি না এই শোটার নাম বাইক শো কেন দেওয়া হইলো, সুজুকি শো দিলে বেটার হইতো, বিকজ সুজুকি এবং উত্তরা মোটরস ছাড়া কোনো ধরনের কোনো কোম্পানি এখানে আসে নাই। আর কার্সের ভিতরে হচ্ছে হাওয়াল ছিল, টয়োটা ছিল, আর হচ্ছে দুই একটা কোম্পানি ছিল, টাটা ছিল, যদিও এটা লাস্টের মোটর শো বা বাইক শোর মতো কিছুই না। আমার মনে হয়েছে আমার আসলে সময় নষ্ট হয়েছে এখানে এসে, তবে হ্যাঁ আপনি যদি স্টান্ট লাভার হন তাহলে হয়তো বা আপনি একটু মজা পাবেন, এখানে স্টান্ট শোর ব্যবস্থা আছে। তবে মোটর শো আর বাইক শো বলতে আমি যা মিন করি, আপনারা যা মিন করেন, ডেফিনেটলি এটা তা না। ওয়েল, নেক্সট ভিডিওতে আপনার সাথে আমার আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।